হ্যালো ভিউয়ার্স, স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। শীতের মৌসুম মানে তো খেজুরের গুড় দিয়ে তৈরি নানা রকম খাবারের আয়োজন। আর শীতের এই সকালে যদি থাকে ঠান্ডা ঠান্ডা খেজুর গুড়ের পায়েশ, তবে আর কি লাগে। তবে দেরি না করে চলুন এবার দেখে নিই কিভাবে এই মজাদার খেজুর গুড়ের পায়েসটা তৈরি করতে হয়। খেজুরের গুড়ের এই পায়েসটা তৈরি করার জন্য এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1/3 কাপ চাল নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো চালে ব্যবহার করতে পারেন, কালিজিরা চাল বা অন্য যে কোনো চাল। আর এখন আমি নর্মাল পানি দিয়ে চালগুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তারপর পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। আর পায়েসটা রান্না করার জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আর গুড়টাকে ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এই গুড়গুলোকে একটু সিরাপ তৈরি করে নেব। এখন একটি প্যানে আমি 1 বাটি পরিমাণ গুড় দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি গুড়ের সিরাপটা আগে তৈরি করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি গুড়ের সিরাপটা তৈরি করে নিয়েছি, আর এখন আমি চুলা থেকে প্যানটা অন্য পাশে উঠিয়ে নিচ্ছি। আর অন্য একটি প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। এই দুধটাকে এখন আমি কিছুক্ষণ জাল করে নিব, জাল করে একটু কমিয়ে নিব। যখন দুধটা জাল করতে করতে একটু ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পাউডার দুধ। পাউডার দুধটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে দুটা দলা পেকে না যায়। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা ছোট এলাচ, 2টো দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি। আপনারা যদি এই মশলাগুলো দিতে না চান শুধু এলাচিটা দিলেই হবে। এখন দুধটা আবারও বলকুটি আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দুধটার মধ্যে বলকুটি যাবে তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি চালগুলো। চালগুলো ভিজে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি চালগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকব, আর চালটা দিয়ে অনবরতই নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু চালগুলো দলা পেকে যাবে। এখন চালগুলো দিয়ে অনবরত নাড়তে নাড়তে চালগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সবগুলো চাল যখন এভাবে ফুটে উঠবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি গুড়ের সিরাপটা দিয়ে দিব। আর এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নেবেন। গুড়ের সিরাপটা দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নেব। যখন ভালোভাবে সবগুলো উপকরণ মেশানো হয়ে যাবে তখন আমি চুলাটা আবার অন করে দেব, আর চুলার আঁচটা একদম লোতে থাকবে।
চোলা রাসটা আলুতে রেখে আর 2-3 মিনিটের জন্য আমি পায়েসটা রান্না করব। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কুরানো নারিকেল। নারিকেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো খেজুরের গুড়ের মজাদার পায়েস আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর পায়েসের থিকনেসটা কিন্তু এরকমই রাখতে হবে, এর থেকে বেশি আর ঘন করা যাবে না। তারপরে একটু ঠান্ডা হলে আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে সবসময় আমার পাশে থাকবেন এই আশা করি। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।